Hello friends, welcome back to my channel Wonder Girl Puja. আশা করছি তোমরা খুব ভালো আছো। আমি মোটামুটি আছি। কালকে রাতেই রাত 9টার সময় বাবাকে হসপিটাল থেকে নিয়ে এসেছি। বাবা এখন অনেকটাই সুস্থ, মানে পুরোপুরি সুস্থ। অ্যাকচুয়ালি বাবার প্রবলেম হয়েছিল, বাবার লুজ মোশন হচ্ছিল, আর প্রচণ্ড লুজ মোশন হচ্ছিল, শরীরটা মানে একদম উইক হয়ে যাচ্ছিল। তো বাবা, আমার বাবা প্রচণ্ড একটা স্ট্রং মানুষ, সহজে মানে মানে কোনো কিছু বলতে চাই না, একটা চাপা মানুষ, তারপর প্রচণ্ড স্ট্রং, সহজে মানে ভেঙে পড়ার মানুষ নয়। তো ভর্তি তো হতেই চাইনি, যেহেতু অনেকবার হয়ে গেছিলো, আর যেহেতু বয়সটাও হয়েছে, সেহেতু আমাদের একটু টেনশন হচ্ছিলো। কিন্তু বাবা বলেছিলো আমি একদম ঠিক আছি, এই ঘরে থাকি, রেস্ট নিই, ঘরে তোরা আমাকে যে যে কেয়ারগুলো করার কর, আমি ঠিক হয়ে যাব। তো আমাদের মনে হলো যে না, একটু স্যালাইন নিয়ে নিলে একটু ইলেকট্রোলাইট বডিতে যাবে, তাহলে ফিজিক্যালি একটু স্ট্রং হবে, এনার্জিটা পাবে। এই ভেবে আমরা কাল সকালে বাবাকে ভর্তি করেছিলাম। তো কাল সকালে এমনই অবস্থা ছিল যে মানে মনটাও ভালো ছিল না, বাড়ির অবস্থাও ঠিক ছিল না, মায়েরও মন খারাপ ছিল। যতই হোক, একটা মানুষকে হসপিটালে ভর্তি করলে ছোটো ব্যাপার হলেও মনের মধ্যে নানা রকম চলে, তাই না? তো ওটা আমি ভিডিও করতে চাইও নি, আর সবচেয়ে বড়ো ব্যাপার না মানে পারিও নি, সময় হয়ও নি, কে ভিডিও ধরবে, সবাই ব্যস্ত। বাবাইকে মায়ের কাছে রেখে দিয়ে গেছিলাম বাড়িতে, আকাশ দৌড়াদৌড়ি করছে, আমি দৌড়াদৌড়ি করছি, তো ভিডিও যে করবে এরকম মানুষ কেউ ছিল না, বা মানসিকতাও ছিল না কারো। আর বোন তো নেই, বোনের শরীর ভালো নেই, বোনের শ্বশুর বাড়ি গেছে, কারণ কি বোনের শাশুড়িও হসপিটালাইজ, ওনারও একটু শরীর খারাপ। তো মঞ্জিত নেই, ওরা থাকলেও হেল্প হয়, কিন্তু ওদেরও তো একটা প্রবলেম হয়ে গেছে, ওই জন্য তো বোন বারবার বলছিল আমি যাবো, মঞ্জিত বলছিল এখন এই ঠান্ডাতে এসে ওরা শুধু শুধু কাকিমাও তো হসপিটালাইজ, হ্যাঁ ওই দিকটা দেখো, তো ওই জন্য ওদিকেও আসতে মানা করে দিয়েছিলাম। আর একাই যে তোমার দুজনকে সামলাতে হচ্ছিলো, প্লাস ঘরে একটা বাচ্চা, হ্যাঁ, যাকে রেখে দিয়ে গেছিলাম, মা সব কিছুই হ্যান্ডেল করছিলো, তবুও তো ছোটো বাচ্চা, একটা টেনশন লেগেই থাকে। তো এই করে আমি কালকে আর ভিডিও করছি, ওই জন্য একটা জাস্ট ফটো তুলেছিলাম, যাতে তোমাদের সাথে মনের কষ্টটা বা মনে যে চলছে যে জিনিসটা সেটা শেয়ার করতে পারি, কিছুটা হলেও হালকা হবে। তো সেই জন্যই ফটোটা আমি জাস্ট একটা পোস্টে শেয়ার করেছিলাম, আর কিচ্ছু না। তো বাবা এখন অনেকটাই সুস্থ আছে, এখন আমরা আবার বেরোবো, আমি মা আর বাবাই যাবো হসপিটালে। কিছু অ্যাকচুয়ালি বাবাকে একদিন রাখার কথা ছিল, কিন্তু বাবা কিছুতেই থাকতে চাইলো না, আমাদেরও টেনশন হচ্ছিল রাতের বেলা। তো ওই জন্য আমরা রাত ওই 9:30-10 নাগাদ করে বাবাকে কালকে আকাশেই ছুটি করে নিয়ে এসছে, আকাশেই সব কিছু করে নিয়ে এসছে, আমি আর যাইনি মানে ছুটি করার সময়। আমি লাস্ট ওই 4:30-5 নাগাদ গেছিলাম, বাবার সঙ্গে কিছুক্ষণ বসে গল্প টল্প করেছিলাম, বাবাকে খাইয়ে দিয়ে এসেছিলাম, তারপর আমি চলে এসেছিলাম। তারপর 5 নাগাদ আকাশ গেছিলো, একদম 9:30-10 সময় ছুটি করিয়ে আকাশ নিয়ে এসছে। তো অ্যাকচুয়ালি নিয়ম হচ্ছে হসপিটালে যে একদিন পুরো রাখতে হবে, তো একদিন তো রাখা যায়নি, তো সেই জন্য কিছু মানে ওখানকার রুলস রেগুলেশন আছে, কিছু ফর্মালিটি আছে যেগুলো আজকে যে করতে হবে, আর সেটাও মাকে, যেহেতু মাকে আমরা সব পেপারসে সাইন করিয়েছিলাম, সেহেতু মাকে নিয়ে যেতে হবে। বাবাইকে আমি ভেতরে ঢুকতে দিলাম, আমাকে ভিডিও করতে দেবে না, আমাকে বাইরে দাঁড় করে রেখে দিয়েছি, রেখে গেছে আমার উপর, তুমি আমাকে ভেতরে ঢুকতে দিচ্ছ না। তো যাই হোক, মাকে এখনই নিয়ে যাব, এই রেডি হচ্ছি, বেরোই, তারপর তোমাদের সাথে আবার কথা বলবো। তোমরা সাথে থেকো, দেখতে থাকো, আর অবশ্যই লাইক কমেন্ট করবে, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। আমরা এখন গাড়িতে আছি, আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব, বেরিয়ে পড়েছি হলো 5 মিনিট আগে, বাড়ির থেকে 10-15 মিনিটের রাস্তা, বেশিক্ষণ লাগে না। তো এই জাস্ট ঢুকে পড়ব, দেখো মা বাবাই আর আমি তিনজনেই আছি, আর ড্রাইভার আঙ্কেল গাড়ি চালাচ্ছে। তো এই যে যাচ্ছি, তো চলো দেখা যাক কাজটা হয়ে যাক, তাহলে নিশ্চিন্ত। তো এই পৌঁছে গেছি, এরপর নামবো, জাস্ট ঢুকে গেছি। তুমি এখানে দাঁড়াও, আমি দেখে নিয়ে আসছি, কাজ কিছুই হলো না এখন, এরা ঠিকঠাক টাইম বলে না, কালকে বলেছিল 11:30-12 আসতে, তো এলাম, তো এখন বলছে না 1টার পর আসতে হবে, তবেই 24 ঘন্টা হবে, তবেই কাজ হবে। তো কি করা যাবে, তুমি চাপো চাপো চাপো,
আস্তে আস্তে চল দাদা। আচ্ছা আচ্ছা হ্যাঁ দেখো পাগুলো ঠিক করে রেখো, চলো বাজার যাই, করে আসি বাজারটা তারপর দেখবো। একটার পর বলছে, একটাতেই ঢুকবো। তো এই যে এখন যাচ্ছি আমরা বাজার, বাবাইকে আর হসপিটালের ভেতর সব ওদিক সব চলে যা, চলো উকড়া বাজার চলো। হসপিটাল ভেতরে বাবাইকে নিয়ে যাইনি, আসলে এত জাম সাথে ইয়ে নামতে চাইলো না, বলো আমি যাবো না থাকবো গাড়িতে, তো কাজ তো হলো না, এখন দেখি আসার পথে আর একবার ঢুকবো, এখন বাজার যাই। আমি চলে এসেছি সবজি বাজার, বাবাইকার মাকে নামালাম না এত ভিড়ে, প্রচণ্ড ভিড়, মা তো অতদূর হাঁটতে পারবে না, আর বাবাইও বললো আমি আসবো না, তো চলো সবজি বাজারটা করা যাক। ভাই বাঁধাকপি কত করে? বাঁধাকপি এইটা দাও ভাই, এই বাঁধাকপিটা দাও, একবারই করো, আর দুটো ফুলকপি দিয়ে দাও। যাই দিবে আমাকে তাই যাবে সঙ্গে, 10 টাকা পিস। দুটো ফুলকপি দাও, খালি পাতে না ধরে দুটো ফুলকপি দাও। পেট ভরে খাও, পেট ভরে খাও। টমেটো কত করে? টমেটো এই চলে 16 রে। হ্যাঁ 16 রে, 16 রে 16 টাকা দাও। হ্যাঁ 1 কিলো দাও। না টিম টিম না, ধনিয়া পাতা, ধনিয়া পাতা দিয়ে দাও। হোলি আছে তোমাদের কাছে এক্সট্রা? কিচ্ছু নেই, পলিথিন আমি আর একটা জায়গা নিইনি, মুশকিল হয়ে গেল, হয়ে যাবে সব দেবড়ে যাবে। অনেক দিন পর মন ভরে সবজি বাজার করছি, অনেক দিন বা অনেক মাস বা অনেক বছর ঠিক এক্সাক্ট বলতে পারবো না যে কবে লাস্ট আমি সবজি বাজার করেছি। আকাশ বা বাবাই করে, এই দেখো দেখতেই পাচ্ছ এখন নানা রকম সবজি কিনছি। কত হচ্ছে ওটা? 450 কত দেবো? তোমার হচ্ছে 14 টাকা। গুড ইভিনিং সবাইকে, একদম সবজি বাজার থেকে বাড়িতে চলে এসেছি, দুপুরে আর কিচ্ছু শেয়ার করা যায়নি, এসে পরে অনেক কাজ ছিল সেই জন্য আর পারিনি তখন শেয়ার করতে। এখন বাবার জন্য টিফিন বানাচ্ছি সন্ধ্যের, এই দেখো বললো যে আমি বাটার পাউরুটি খাবো দুটো আর একটা নিউট্রেলা দিয়ে খাবো, মানে একটা ব্রেডকে নিউট্রেলার চকলেট নিউট্রেলাটা দিয়ে দিতে, তো এখন এগুলোই করছি। এই দেখো দাঁড়িয়ে আছে পাশেই পাউরুটির প্যাকেট নিয়ে, আর এই দেখো তোমাদেরকে হাই করছে সবাইকে, তো এই করে বেড়াচ্ছে। আর আমি পাউরুটিগুলো সেঁকছি, মাকেও দুটো দেবো সেঁকে, আর আকাশ এলে আকাশকেও সেঁকে দেবো। আজকে আমরা সবাই মিলে বাটার ব্রেড খাবো।
অনেকদিন ধরেই ভাবছিলাম যে কবে একটু বাটার ব্রেড খাবো। আগে তো ছোটবেলায় মানে খুব ভালোভাবে খেতাম সব সময়। আর এই ভিডিওটা বাবাই করছে, ওই জন্য দেখতেই পাচ্ছ অর্ধেক আমাকে মাঝে মাঝে দেখা যাচ্ছে আর অর্ধেক দেখা যাচ্ছে না। আর ওর এই যে নিউট্রেলার বোতলটা ওটাই দেখাচ্ছে তোমাদেরকে। আর এই যে ব্রেডে এখন নিউট্রেলা দিচ্ছি, তো ভিডিওটা বাবাই বলছে আমি করব। তো তোমরা জানিও বাবাই ভিডিও করছে কেমন লাগছে। আর মজা করছে আমার সাথে, মা বলো দেখো তোমার চটিটা দেখাচ্ছে, দেখতে পাচ্ছ তোমার ভিডিও করছি কীরকম লাগছে। ওদিকে মা বাবাকেও বলছে যে দেখো মা দাদান দিদি আমি ভিডিও করছি। যখন ছোট ছিলাম তখন এই কাঁচা বাটারটাকে গলিয়ে পাউরুটিতে কাঁচা বাটার পাউরুটিগুলো সেঁকে নিতাম আর বাটার লাগিয়ে খেতাম, আর সেঁকতাম না বাটার দিয়ে। এই দেখো বাবাইয়ের টিফিন, এই যে লেজটা এনেছে আজকে সকালবেলায় ওয়াফার স্টাইলের, কি ট্যাঙ্গি টমেটো সামথিং কিছু। এটা আগে কোনো দিনও খাইনি, বাবাই বললো এটাই নি চলো খেয়ে দেখি কেমন। আর এই দুটো তিনটে পাউরুটি ওকে এখন পিস পিস করে দিতে হবে। আর এই দেখো মোবাইল এখন ভিডিও দেখছে। আর এখন আমাকে তোমাদেরকে তোমাদের এই ভিডিওটাতে ভয়েস এডিটিং করতে হচ্ছে, তার কারণ মা বাবা বাইরে টিভি দেখছে আর নানা রকম সাউন্ড হচ্ছে, তো এইসব সাউন্ড এলে বুঝতেই পারছ মুশকিল হয়ে যাবে। আর এখন আমি নিয়ে বসে পড়েছি, আকাশ বললো দেরি হবে তুমি খেয়ে নাও, ওই জন্য আমি এই যে ব্রেড চিপস নিয়ে বসে পড়েছি, চিপসটা খেলাম। খুব একটা খারাপও নয় আবার খুব একটা ভালোও নয়, সেরকম টেস্ট নেই, নর্মাল আলু চিপসের মতন আর একটু টমেটো ট্যাঙ্গির ফ্লেভার আছে এই যা। এইমাত্র আমাদের ডিনার কমপ্লিট হলো, আর ডিনার কমপ্লিট হয়ে সব বাসনপত্র ধুয়ে এলাম দুপুরের পর থেকে, তো তোমাদের সামনে আসাই হয়নি। মানে কি বলবো, আমরা ওই বাজার টাজার করে ফিরলাম প্রায় 1:30, রান্নাবান্না কিচ্ছু হয়নি। মা বলছে কি হবে এবার বাচ্চাটা কি খাবে, তোর বাবা কি খাবে, বাবাকেও সেই সময় সময় খাবার দেওয়া নেই। ফটাফট ড্রেসটা চেঞ্জ করলাম, প্রথমে বাবাইকে স্নান করালাম, কাপড়গুলো ভেজালাম, ভিজিয়ে পরে মাকে বললাম তুমি যাও চানটা করে নাও। তা করতে করতে আমি বাবাকে একটু রেডি করে দিই, চুল টুল করে ছাড়িয়ে দিই, ভাতটা বসিয়ে দিই, ভাতটা বসিয়ে দিলাম, ভাতটা বসিয়ে গ্যাসটা সিম করে দিলাম। তারপর তোমার বাবাকে পড়তে বসিয়ে দিলাম, যেমন বদমাইশি করে বাড়াবে কিচ্ছু করতে দেবে না, বদমাইশি করবে, তোকে পড়তে বসালাম, তুই পড়, তোকে লিখতে দিচ্ছি তুই লেখ। তো ও লিখছিল আর আমি সেই সুযোগে মায়ের স্নান হলো, ভাতটা চাপিয়ে আমি চলে গেলাম স্নান করতে। আর কিছু কাপড় ভিজিয়েছিলাম, কাপড় ভেজানো ওইগুলো কাচলাম, কেচে টেচে তারপর তোমার মা সবজি কাটলো, আমি বললাম সব রকম সবজি দিয়ে একটা ঝোল করে দিই আর ডিম সেদ্ধ আর ভাত আর কিচ্ছু না। তো সব রকম গাজর, আলু, কাঁচকলা, পেঁপে, বিনস, ক্যাপসিকাম, ফুলকপি এসব দিয়ে একটা পাঁচমিশালি ঝোল, ভাত আর ডিম আর কিচ্ছু না। কি হলো, ঝোলটা মাই করেছে, আমি সেই সময় কাপড়গুলো সব মিলছিলাম, মাকে বললাম কষে নাও পাতলা করে ঝোল করে না, কষে প্রেশার কুকারে দিয়ে দাও, দুটো সিটি দিলেই সেদ্ধ হয়ে যাবে বাস। তো বিশ্বাস করবে না, 1:30 সময় ঢুকে 2:30 মধ্যে মানে বাবাকে খেতে দেওয়া, বাবাইকে খাওয়ানো, মানে কি অবস্থা। তারপর ওই সব বাজার করে আনা হয়েছিল, নানা রকম সবজি, আলু, পেঁয়াজ, কুমড়ো, টমেটো, মটরশুঁটি, ফুলকপি, বাঁধাকপি, মানে এত কিছু। তারপর আরও কিছু যেন দুধ, দুধের প্যাকেট, পাউরুটি, বাটার, গ্রসারি কিছু ছিল, চিনি, চা পাতা, সয়াবিন, এরকম প্রচুর জিনিস ছিল। সেগুলোকে আফটার মানে আমাদের বাড়িতে এমনিতেই সবজি টবজি বরাবর ধোয়া হয়, ইভেন টু ইভেন গ্রসারি জিনিসপত্র বরাবর ধোয়া হয়, কিন্তু হ্যাঁ ওই সয়াবিনের প্যাকেট, তারপরে চায়ের প্যাকেট এগুলো ধোয়া হতো না, কিন্তু আফটার কোভিড ওইগুলোও ধোয়া হয়। তো ওই ধোয়ার অভ্যেস রয়ে গেছে, এখনও ধোয়ার অভ্যেস আর যায়নি, সব কিচ্ছু ধোয়া হয়। এক্সকিউজ মি। তো ওই হলো সব সবজি, তারপর খাওয়ার পর সব সবজি ঢালা হলো,
হ্যাঁ, বাবা কিছু ধুলো, মা কিছু ধুলো, আমি কিছু ধুলাম, মুছে মোছা হলো, প্যাকেটগুলো আবার রাখা হলো ঠিক যা। সেই সময় আর ভিডিও করার মতন পরিস্থিতি ছিল না, মানে চুল ছাড়ানো নেই, ওই চান করে চুল এখানে বেঁধে নিয়েছি, হ্যাঁ ঠিকঠাক ভাবে কিচ্ছু নেই, মানে এই যে ক্যামেরা সামনে এলে তোমরা ভয় পেয়ে যেতে এমন অবস্থা। তো ওই জন্য তখন তোমাদের সাথে ভিডিও করতে পারিনি। তারপর তো সব কাজ মেটাতে বাবাইকে ঘুম পাড়াতে 4:30 ওই রকম হয়ে গেল, আর পাচ্ছিলাম না। আর 2 দিন ধরে তো আমি ব্লগ দিতেও পারিনি, তো সেই জন্য ভাবলাম আজকে আমি একটা ব্লগ এডিট করব, কালকে দেব দেব দেবই। তো সেই জন্য আমি বাবাইকে ঘুম পাড়ানোর পর 4:30 পর আমি ব্লগ এডিট করতে বসলাম। তারপর ভাবলাম সন্ধ্যাবেলায় তোমাদের সাথে কথা বলবো, একটু গল্প করবো। কিন্তু সন্ধ্যাবেলায় কী হলো, একজন এসেছিলেন, উনি খুব অনেকক্ষণ ধরে অনেক মানে এই পাশে একজন আমাদের মানে থাকেন, উনি এসেছিলেন, তো উনি অনেকক্ষণ ধরে কথা বলছিলেন, আর টিভিও চলছিল, খবরের চ্যানেল হ্যানা ত্যানার প্রচুর আওয়াজ হচ্ছিলো। তো ওই সময় আমি ভিডিও করলে ওই সাউন্ডগুলো সব আমার ব্লগে আসতো, ভিডিওতে আসতো, তো প্রবলেম হতো। তো সেই সময় তোমার সাথে কথা বলতেও পারলাম না, কি করব। আর সন্ধ্যাবেলায় বাবাইকে দেখলেই তো ব্রেড বাটার খাবো আজকে, আমি আজকে সুজি খাবো না, ওটস খাবো না, আমাকে অন্য কিছু বানিয়ে দাও। তো আমি বললাম নিউট্রেলার ওই চকলেট এটা আছে ওটা বানিয়ে দিই, ওটা খা। তো বললো হ্যাঁ ঠিক আছে, ওটা আমার বেশি পছন্দও নয়, 1টি পাউরুটি খেয়েছে, আমাকে ব্রেড বাটার দিয়ে ব্রেড ছেঁকে দাও। তো সেই করে দিলাম, আর রাতের জন্য তখনই আলুর দম, ঠান্ডা পুষ্টা খারাপ, তো রাতের জন্য আলুর দম করেছিলাম একটু। বাবাই বলছিল আলুর দম খাবো, মা টমেটো দিয়ে বেশ টকটক করে একটু আলুর দম করে দাও। তো আলু তো ফেভারেট জানোই, এতদিনে নিশ্চয়ই তোমরা জেনেছো বাবার আলু খুবই ফেভারেট। তো ওই আলুর দম তখনই করে নিয়েছিলাম, মা রুটিটা পরে করেছে, আমি রুটি করিনি। তারপরে এই খেয়ে দিয়ে মনে হচ্ছে কতক্ষণে কম্বল মুড়ি দিয়ে শোবো, আর করা যাচ্ছে না। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করব, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবস্ক্রাইব করতে ভুলবে না, কেউ সাথে থাকবে, টাটা।